হ্যালো কাছের মানুষজন, সবাইকে স্বাগতম নতুন একটি ইনফরমেটিভ ভিডিওতে আপনাদের চ্যানেল সজল ভাই এন্টারটেইনমেন্টে। আজকে আমরা কথা বলবো বাংলাদেশের লালবাগ কেল্লা, যেটা ঢাকায় অবস্থিত, যেটা বাংলাদেশের অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন, বাংলাদেশের প্রাচীনতম নিদর্শন, যেখানে আমরা ঘুরতে যাই আমাদের ফ্যামিলি বা প্রিয়জনকে নিয়ে। কিন্তু বর্তমানে কিছুদিন আগে এটার সাপ্তাহিক ছুটি এবং সময়সূচির, গ্রীষ্মকালীন এবং শীতকালীন সময়সূচির কিছু পরিবর্তন আনা হয়েছে এবং টিকেটের মূল্য নির্ধারণ করা হয়েছে। সেই ব্যাপারেই আপনাদেরকে আজকে ইনফরমেশন দেব, যাতে আপনারা ভুল সময়ে গিয়ে বিব্রতকর অবস্থায় না পড়েন। কোন সময় গেলে আপনাদের জন্য ভালো হবে, কোন সময় গেলে আপনারা এটা বন্ধ পাবেন এবং কোন টাইমটা পারফেক্ট এটা পরিদর্শন করার জন্য, সেটাই আপনাদেরকে জানাবো। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। পুরান ঢাকার লালবাগ এলাকায় লালবাগ কেল্লা অবস্থিত, যেখানে প্রবেশ করতে আপনাদের টিকিট কাটতে হবে। টিকিটের মূল্য উঠবে জনপ্রতি 20 টাকা এবং সার্বভুক্ত দেশ থেকে যেই পর্যটকরা আসবে তাদের টিকিট মূল্য পড়বে 100 টাকা এবং আদার্স কান্ট্রির জন্য টিকিট মূল্য পড়বে 200 টাকা। তারপর যে মোস্ট ইম্পর্টেন্ট থিং কথাটা হচ্ছে, সেটা হচ্ছে সময়সূচির পরিবর্তন আনা হয়েছে। আগে লালবাগ কেল্লার সাপ্তাহিক বন্ধের দিন ছিল রবিবার, কিন্তু এখন নতুন সময় আনা হয়েছে সাপ্তাহিক বন্ধের দিন শনিবার। এখন থেকে শনিবার লালবাগ কেল্লা বন্ধ থাকবে। এখন বলবো বাকি দিনগুলোর কথা। শনিবার সাপ্তাহিক ছুটির বন্ধের পর রবিবার দিন আপনারা সকালবেলা গেলে লালবাগ কেল্লা খোলা পাবেন না। রবিবার দিন আপনাদের যেতে হবে 1:30 থেকে 6:00 পর্যন্ত, গ্রীষ্মকালীন টাইমে লালবাগ কেল্লা খোলা থাকবে এবং শীতকালীন সময় 1:30 থেকে 5:00 পর্যন্ত রবিবার দিন খোলা থাকবে। তারপর সপ্তাহের সোম থেকে বৃহস্পতিবার গ্রীষ্মকালীন সময় সকাল 11:00 থেকে 1:00 পর্যন্ত এবং নামাজের জন্য 1:00 থেকে 1:30 পর্যন্ত বন্ধ থাকবে। তার মানে 11:00 ঢুকলে আপনাকে 1:00 মধ্যে বের হয়ে যেতে হবে, তারপর 1:30 থেকে আবার চালু হবে এবং বিকাল 6:00 পর্যন্ত চালু থাকবে গ্রীষ্মকালীন সময়। কিন্তু শীতকালীন সময় আপনার সেটা 1:30 থেকে 5:00 পর্যন্ত থাকবে। শুক্রবার সকাল 10:00 থেকে 12:30 পর্যন্ত খোলা থাকবে এবং নামাজের জন্য 12:30 থেকে 2:00 পর্যন্ত বন্ধ থাকবে। তারপর 2:00 থেকে আবার 6:00 পর্যন্ত গ্রীষ্মকালীন এবং শীতকালীন 2:00 থেকে 5:00 পর্যন্ত খোলা থাকবে লালবাগ কেল্লা। তাই বন্ধুরা, সময়সূচিগুলো খেয়াল রেখে চেষ্টা করবেন লালবাগ কেল্লা ভ্রমণ করতে। আর আমি বলবো লালবাগ কেল্লা ভ্রমণ করার সবচেয়ে পারফেক্ট টাইম হচ্ছে 3:00 থেকে 4:00 মধ্যে। 3:00 থেকে 4:00 মধ্যে ঢুকলে আপনারা সুন্দর সন্ধ্যা 6:00 পর্যন্ত লালবাগ কেল্লা উপভোগ করতে পারবেন। ইচ্ছে করলে সেখানে গিয়ে এরকম মালঞ্চ শাকও তুলতে পারবেন। দেখতে পাচ্ছেন সবাই কি সুন্দর শাক তুলছে। তো বন্ধুরা, অবশ্যই চেষ্টা করবেন বাংলাদেশের এই ঐতিহাসিক স্থানটি একবার হলেও জীবনে ঘুরে দেখার জন্য। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটাকে লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আজকের মতো বিদায়।